আপনারা যে এখানে অনশন মঞ্চ নিয়ে আছেন, আপনাদের ক্রিয়া প্রতিক্রিয়াগুলো একটু বলুন তো। আমরা হাইকোর্টে অনুমতি নিয়ে গত 27 তারিখ থেকে 27 জানুয়ারি থেকে আমরা অবস্থান শুরু করেছি। মহামান্য উচ্চ আদালতের নির্দেশেই আমরা 10ই ফেব্রুয়ারি পর্যন্ত এটা করার কথা। আমাদের যে মূল দাবি, পার্ট টাইম এবং কন্ট্রাক্টচুয়াল প্রথা বিলোপ করে স্থায়ী পদ সৃষ্টি করে পুনর্নিয়োগ করা এবং অবসরকালীন ভাতা থেকে শুরু করে সমস্তটাই আছে এবং ছাত্রছাত্রীদের সুবিধাগুলো দেখার জন্য আমরা জানিয়েছি। এই দাবি দাবা যদি মন্ত্রী মেনে নেন তাহলে খুব ভালো। আমরা আশা করছি 10ই ফেব্রুয়ারির মধ্যে আমাদের দাবি দাবাগুলো মন্ত্রী মেনে নেবেন। যদি মেনে নেন তো খুব ভালো কথা। আমরা এই জায়গায় আমরা আপাতত এই মঞ্চটা সমাপ্ত ঘোষণা করব। আর যদি দাবি দাবা না মানেন তাহলে আমরা 10 তারিখের পর থেকে কন্টিনিউয়েশন আমরা করব। বিধাননগর পুলিশ কমিশনারকে আমরা মেইল করে অলরেডি আমরা জানিয়েছি যে যদি আমাদের দাবি দাবার মধ্যস্থতা করতে পারে ভালো, নাহলে আমরা আবার হাইকোর্টে সোমবার দিন আমরা পিটিশন জমা করছি এটা কন্টিনিউশন করার জন্য। এবং এর পরবর্তী অবস্থান কর্মসূচি আমরা এখানে করবো না, এই কন্টিনিউশন অবস্থান কর্মসূচি চলবে আমাদের নিউটাউন বাস স্ট্যান্ডের যে ফাঁকা জায়গা সেই জায়গাতে আমরা করবো, জনসম্মুখে আমাদের সেই কর্মসূচি আমরা করবো আমরা। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।